একবার আমি আপনি তুলসী বাড়িতে আল্লাহ দেখি না। আল্লাহ নবী বললেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নবী বললে মানুষ মৃত্যুর পরে সাত আমল গুলোতে আমল গুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়, ইলামিন ফালাসাতি কবর বাসির বন্ধ হয় না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন সব আমল বন্ধ হবে কিন্তু ওই কবর বাসির তিনটা আমল বন্ধ হয় না। সদা কত জানিয়াহু বিহি সন্তানের দোয়া বাবা মার জন্য কোনদিন বন্ধ হয় না। তুলসি বলি ও জলের সরের ও আবার বাবা গো মা বোনেরা কন্ত বাবা আজকে আমাদের সমাজে একটা করে নিক সন্তান বানাতে পারছি কি? আজকে আমি আমার বাবাকে কাঁপ দিয়ে বাড়ি দিয়েছি, আমার মাকে আমি নিজের হাতে মারি দিয়েছি, তোমার দাদুকে দাদিকে নানাকে মারি দিয়েছো, একদিন তোমার কেউ গ্রামবাসী পাড়াবাসী মারি দিবে। সোনারে এই কথা যদি মুসলমানের ভিতরে খেয়াল থাকতো মুসলমান কোনদিন মুসলমানের তো হারাইতো না। ওই তো খোদার খেওয়া, ওই তো খোদার নীলা সকালবেলার ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলার, সকালবেলার ধনীর ভাই গরীব সন্ধ্যাবেলার, বাসে কাটিবে খাবে বনাইবে সেই কাকতে তুলিবে সারি জুয়াইয়াসিবে তোমার পালক আর তো চাইবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা সকালে বেলা ধনী রে ভাই গরিব সন্ধ্যাবেলা, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্ত কেউ তো ছাড়িবে না, ঘরের দিদি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার লীলা, ওই তো নদীর খেলা, ওই তো নদীর খেলা সকালবেলা ধনী রে ভাই গরিব সন্ধ্যাবেলা। সকালে কত বড় ধনী ছিলি, এমন নদী আল্লাহ দিয়ে দিল চোখের পরে ঘর ভাঙার সময় নাই, ধরে কারণ ঠিক না বেঁধে। মুসলমান যদি এই চিন্তা ভাবনা করত, মুসলমান যদি কবরের চিন্তা করত, মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইত না, যারা কারণ ঠিক না বেঁধে। মুসলমান কোনদিন হালাল হারাম সব কিছু চিনি খাইত, ঠিক না বেঁধে। এক গেলাস সন্ধ্যে হলে গরম লাগলে থামসাপ খালো না, মেরিন্দা খালো না, লেবু শরবত খালো না, এমনি চিনি শরবত খালো, হুশ নাই বাবুর। এ খাইতে দেওয়া না, একগুলো খেয়ে নেন, খোয়ার পরে কে বের বারের গেল কি হয়ে যায়, ঠিক নেই বিধি। ভালো ছেলেটা কিসে রাজা বন গিয়া রাস্তা দিয়ে দেয় পাগলা কুচ্চার মতন, পায় মায় রাজা বন গিয়া, যেরকম ঠিক না বিঠিক। মুসলমান যদি মদ না খায়,
মুসলমান যদি গাঙ্গা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে তাসের দোকানে তাস বেশি হবে না, গাঙ্গার গ্যাঙে গাঙ্গা নিবে না, আর বদের দোকানে মদ বিক্রি হবে না, সোনারতান সুদের কোম্পানি ভারতবর্ষে বন্ধ হয়ে যাবে। শোনার চান আব্বাগ, মুসলমান তো এখনো কিছুই বুঝতে পারছে না, যেদিন মুসলমান কবরে চলে যাবে সেই দিন বুঝতে পারবে। সোনা আসিলাম কি হইলাম কি এখন হবে কি যতক্ষণ ঠিক নবী ঠিক, উনি নবীর ভালোবাসা দেখায়। আল্লাহ নবী বলে দিলেন কোরআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ভালোবাসা ছেলের থেকে, নিজের বাবা মার থেকে, অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ লোক তো পূর্ণাঙ্গ মমিন হতে পারে না। যদি নবীর ভালোবাসা থাকতো তাহলে ওই মানুষটা দাড়ি কাটিয়ে মুসলিম বা করতো না, যতক্ষণ ঠিক নবী ঠিক। হায় আল্লাহ, দাড়ি কত বাজে তারে কানি ভোলায়, আর মুখ লম্বা করে বারে বারে মুখে কানি ভোলায়, কার জীবন কয় তাপ যখন বসি ওই নামাজের জীবনটা, উনি একটা মুসলমান চৈত মাসি দি গাও ঘামি পানি পরে মুখের কানি দিয়ে পানিয়েছে, ক্লিক 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 আমরা চিড়ি ধরতাম শয়তান কাপে সাপ করি তার নুন নুন নাক দিয়ে। আমার নবী হযরত আবু বকর নবীজির প্রথম খলিফা তো মুসলিমের হয়, হযরত আবু বকর ইসলাম গ্রহণ করার পরে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী কাবা দিকে চলে যায়, আল্লাহর নবীকে হযরত আবু বকর দেখে দেখে বলে হুজুর আমি ইসলাম গ্রহণ করলাম কিন্তু আমার মা বাবা তো জানে না আমি কতরূপ ইসলাম গ্রহণ করে শান্তি পাইলাম, আজকে কাবা শরীফে আমি মানুষকে শুনিয়ে দেব ইসলামের ভিতরে শান্তি। যখন সুবহানাল্লাহ কাবার দিকে আল্লাহর নবীকে নিয়ে আবু বক্র চলে যায়, ওই সময় কুরাইশ বংশরা বেঈমানরা আবু জেল উদ্বা সাহেবরা বুদ্ধি করল রে হযরতে আবু বক্র বলে ইসলাম গ্রহণ করেছে, সমস্ত বিধি কাবরের একত্র হয়েছে, আবু বক্র বলেছে হুজুর আমার আমি ইসলাম গ্রহণ করে কতদূর শান্তি পেলাম, আমি আগে বক্তব্য রাখবো বেঈমান কাফেরা সবাই বলল রে আজকে আমাদের মুহাম্মাদের কথা আবু বকর প্রকাশ করে আমরা আবু বকরকে জন্মের মতো আজকে পাশাস্তি দিয়ে দেব, সবাই আবু বকর প্রেক্ষে হয়ে গেল কাফের বেঈমানরা সবাই হাতের মধ্যে পাথর অর্জন করলো, বিশ্ব নবীকে এত আবু বকর এত ভালোবাসছিলেন বিদিনদের পাটকে পাথর মার লক্ষ্য দেখি হযরতে আবু বকর নবীজির সামন দিয়ে দাঁড়িয়ে যায় আমার শরীর দিয়ে যত কিছু পাথর যাবে মারি যাবে আমি সহ্য করব কিন্তু আমাদের নবীকে আমি কষ্ট দেব না। হযরতে আবু বকরের শরীরের মধ্যে বিদিন কাফে বেঈমানরা এমন পাথর মারা শুরু করে দিল মারতে মারতে আবু বকরের মক্কার জমিনে ওই কাবা করির সামনে ফেলে দিয়ে বিদিন না চলে যায় এমন আবু বকরের শরীরের সীমার মধ্যে পাথর লাগে যায় আবু বকরের শরীর দিয়ে সীমা নথ ছড়তে জমিনের মধ্যে আবু বকর মা আবু বকর বাবা খবর পেয়ে গেল কিন্তু আবু বকর বাবা মত ইসলাম গ্রহণ করে নাই আমার নবী তো বলে দিছে আবু বকর আগে প্রকাশ করিস না কিন্তু তোর বাবা মা জাতি জানে না তুমি মুসলমান হয়েছ আস্তে আস্তে রে আবু বকর জেনে বয়ে আবু বকর বিহু হয়ে গেল ওই সময় আবু বকর মা মল খায় বাবা কুফা ফা খবর পেয়ে গ্রামবাসী দৌড়ি দৌড়ে এসেল আসে দেখে আবু বকর সেনা দিয়ে রক্ত বলিতেছে
ছুরি দিয়ে লোক ছুলায় সবাই বেরে এখানে করে আবু বক্ষুরকে নিয়ে যায় বাড়ির দিকে জোহর নিয়ে যায় সব মা কামড়ে তুমি কি পারো আবু জেলের সেনাদের সঙ্গে তুমি কি পারো ওনাদের দলবতির সঙ্গে তুমি কি করলি তোমার কি বলো বাপ গান তো মারমা তো জননি পৃথিবীর জমিনে কেউ নাই দশজন ছেলে যদি মার পেটে থাকিয়েছে একটা ছেলে যদি অন্ধ হয় রে ওই অন্ধ ছেলেটা মার কাছে প্রিয় দুর্গম ছিল মিঠি কথা বলে না জ্ঞান ফেরেও না হযরত আবু বকর মা বারবার কান্দারও বলে বাবা তুমি একবার চোখ মেলি দেখো আমি তোর মা দেখতেছি বিশ্ব নবী মুহাম্মদের ভালোবাসায় হযরত আবু বকর শরীরে রক্ত জমে গেল আবু বকরের বহু সময় পরে জ্ঞান ফিরিয়ে ওই বার সময় বলে মা আমার হতে যদি কই মা যেরকম সুবাহ মা বলছে কিসের রহমতের নবী কার নাম বলছো তুমি কছে মা আবুদুল্লাহ নয়নের পুতুল মা মোহাম্মদ রসুলের কাছে মা আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি রে মা রে মা যে নবীকে নিয়ে আমি কাবার দিকে গেলাম সেই নবী কিনা দেখলে মা আমি থাকতে পারি না ওই সময় বলছে কুপাপা উম্মুল খায়ের বলছে রে তার গ্রামবাসী বলছে রে আবু বকর জালদান আজকে তোর শরীর দিয়ে তোর সেনা দিয়ে রক্ত চলে যায় ওই নাম আবদুল্লাহ ব্যথার নাম আমার মুখে নিও না আবু বকর বলছে মা তার জন্য যদি আমার জীবন দোয়া লাগে মা আমি জীবন দোয়া লাগিয়ে দে মা আবুদুল্লার ব্যথা মোহাম্মদের কথা আমি কোনদিন ভুলতে পারি না যেরকম সুবহানাল্লাহ আবু বকরের মা দৌড়ি যে ঘরের ভিতরে রুটি বানিয়ে নিয়ে আসলো সবজি নিয়ে আসলো মনে হয় আমার ছেলে খেলে বোধহয় ভালো হয়ে যাবে আবু বকর বলছে মা তোমার রান্না করো রুটি বানি খাবো মা কিন্তু আমার কাছে একটা প্রতিশ্রুতি দিতে হবে মা যতক্ষণ পর্যন্ত আমি আমার দয়া রসুনের সাক্ষী করি নেই অতক্ষণ আমি এই রুটি দেহতে দিতে পারবো না আমি একবার করো বিশ্ব রসুনের কাছে আমি সাক্ষাৎ করবো মা আমি তোমাকে কথা দিলাম আমি এই রুটি রসুনকে না দেখা পর্যন্ত এই রুটি আমার দেহের মধ্যে আমার যাবে না আবু বক্ষরে রাত্রি পড়ে গেল সকালবেলা হযরত আবু বক্ষর মা তার কান্দন দেখতে সহ্য করতে না পারি মা শরীরে আবু বক্ষর হেলান দিয়ে যায় আবু বক্ষর শরীরে রক্ত পরি শরীর একদম দুর্বল হয়ে গেছে হযরত আবু বক্ষর রসুলুল্লাহর বাড়িতে সাক্ষাতের জন্য যায় আবু বক্ষর মা সঙ্গে নিয়ে যায় বহুদূর থেকে হযরত আবু বক্ষরকে আমার দয়া রসুল দেখে আমার নবী বলে আবু বক্কর আজকে তুমি আমার জন্য কত কষ্ট করলি আমি নবী না যে তুমি আসলি আবু বক্কর নবীকে দেখার সাথে সাথে দৌড়ি দিয়ে রসুলুল্লাহর গালা ধরলেন আবু বক্কর নবীজির গালা ধরলেন নবীজি আবু বক্করের গালা ধরলেন এত কান্দনের সুর তুলি দিলেন আবু বক্করের মা বলছি বাবা আমি জীবনে এত বন্ধু দেখছি তোর মতন বন্ধু আমি দেখি নাই আমি কথা দিলাম আবু বকর তুমি যার জন্য পাগল আমি মা তোর জন্য তো কথা দিলাম আমি সেই মোহাম্মদের জন্য আমিও পাগল যেরকম সুবহানাল্লাহ আবু বকর নবীজির গালা ছেড়ে দিয়ে মাকে এনে সঙ্গে সঙ্গে বসিয়ে দেয় আমার নবী বলে মা তখন আবু বকর মাকে বলে পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আবু বকর মা বলছে আবু বকর তুমি যার জন্যে পাগল আমিও পাগল হয়ে গেলাম রে বেটা তোর বন্ধুকে নিয়ে আমার বাড়ি আয় আমি তোর বাবাকে আমার নবী পাগল মানে দেব
ইসলাম এমনি আসিল বাপ, নিজের বিবিকে বিধবা করি ছেলে কে তিন করে নিজের ছেলের রক্তকে ওই বাবা দায়ের করে ইসলাম পৃথিবীতে এসেছে। ইসলাম সিনেমির জন্য আসে নাই, আজকে ইসলাম মানে হলো শান্তি। কন্ত বাবা মুসলমানের শান্তি আছে নাকি? সেরকম আছে ভাই বন্ধু গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, গুজরাতে গজব হল, কোকাধারে গজব হল, আদান আদান মমিন কান্দ দিদিনের জালা মহাবনারা গো, শান্তি কেন নাই দুনিয়ায়, গজ কেন আসিল দুনিয়ায়, মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, জুড়ে কোটে মানুষ যায় বাপে বেটা ছুঁয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, মেরা বলে সাতিনী হবে, মেরা বলে সাতিনী হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাসছে না, শাশুড়ি খে আম্মা কয় আম্মা, ঠিক না বিচি বাবা? দুরাবেন ঠিক না বিচি? নিজের বাপ নিজের মা কিছু না খেয়া এই শ্বশুরটা হামলা লেগে হায়, শশুর যাবে আম্মা সারা মালাকু, শশুরকে গর্ব হোক মরো বদল হোক, কন্ত বাবাই যখন ডিজিটাল মাখা শুভ কাঁচনা নাই, হাই আল্লাহ। আর বর্তমান যুগে নারীরা স্বাধীন চায় না না চায় বাবা, তোমাদের বোঝাই দুতলের সরে নাই রে বাপ, হাই আল্লাহ। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি নারীগুলো অলিং পাওয়ার দিয়ে দিছে, অলিং পাওয়ার বোঝার সর্বসর্বা নিজে অধিদত্ত একেবারে রাস্তা দিয়ে যায়, ওটা মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়েতে না যায় না, মাঙে হেলি বৃষ্টি ভিবিষ্টি আরো কত তৃষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ, অবাবা ধবাবা হয়ে রাস্তা দিয়ে যায়, হাতে তো বাংলাদেশি হাসনি, তুই মরণা হব মরবি হ, গালা হেসার দিল রাস্তা ছাড়ি না, যেরকম ভিন্ন বিধি বড় যায় ছোট যাত্রা বুঝল হুজুর হুজুর পিছন তো হুজুর তাহলে তুমি গল্প করে বুঝো, তুই তেরো দিন থেকে বাড়ির নেই কে করে গেছিস, তোর ভাসুর মার থাকি নে আল্লাহ দিলে লোক কাই কথা করে দেরি নাই তুমি কাজ ঠিক, তোর বেটা নাই কয় তুই যে বেটা ভাতে দেয় না, ভাত দেয় না, তেরো দিন থাকি আসলো কাপ কষনি ভি, এই এলাকার লোক সব শরীর তোল দিল, তেরো দিন থাকি আসলো আসবে দেয় না, কা বাপের বাড়ি গেছিস, নাই বাপ নাই মাও নাই, করে দিচ্ছি কম কাহ না কম তো দাও দাও কই আমরা কষ, হুদিরের বাড়ি গেছিলাম হুদিরের কাছে মুড়ি দিয়েছ, হুদিরের বউ মরছে আসবে দেয় না, সরকার বলল ও মা বনা তোমার স্বামী থাকা অবস্থায় যতর পর্দা করা ফরজ, স্বামী মৃত্যু হলো অতর পর্দায় থাকা তা ফরজ, ওয়ানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আসসালাতু রাতিহি ফি বাইয়াতিহা আফদাল মিন সালাতিহা ফি হুজরাতিহা, ওই মেয়েটা বাইরে ঘুরা ঘুরা চাইতে ঘরের ভিতরে নামাজ পড়াটা উত্তম, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী বাইরে ঘুরে না ঘুরে, হাই আল্লাহ ডিজিটাল মাখা নারী রে বাপ, মাথার 16 GB মেমোরি কাম করে না, বাজার হতে কয় বাড়িতে কয় দেখছে যেই খালি গোল পড়া গেছ সবাই মুখ তেলে দোকানি বিল মুখ পায় কাইও কয় আবো কাইও কয় দাদি কাইও কয় নানি কাইও কয় বৌদি সাজানকার দোস্তানি নো টেনশন নো ম্যাটার, মা
মাথার হেলমেট ফেলে দিতে না সবাই চেনে, এইরকম নারী এখনো নাই। বাপরে ভাব, যে বাড়ির থেকে বিড়িয়ে মাথা হেলমেট নাই, এই বাড়ির থেকে বিড়িয়ে করে দিবে যে আজকাল মানে কলেজের মাইনুল শয়তান গাদুস্তানি নো টেনশন কণ্ঠ বাবা, এইরকম ডিজিটাল মার্কা মা বোন আছে না নাই, জোরে বোন আছে না নাই, কারণ মেটার ভিতরে এলেনের অভাব, ওই মেটার ভিতরে কোরআনের অভাব। যদি ওই মেটার সুবাহি মুক্ত হবে, যদি সকালবেলা কোরআন পড়তে বলতো আলিফ লাম মিম, ওই মেটা যে কলেজে যাক না কেন, যে বিদ্যালয়ে পড়ুক না কেন, ওই মেটা নিজের কাছ থেকে ইসলাম বঞ্চিত করিত না, তার কাছ থেকে বঞ্চিত হইত না। দুর্গম ঠিক না বিধি, কত যুবক আছে বাবা, উত্তরও পায় না বসপুরও পায় না, মক্কা হুজুর দোয়া করেন কেন, দুইটা বেটা দুটো দুইটি ইংলিশ মিডিয়াম দিছ, তোমরা কইতে নেক্সট সন্তান একটা বানা লাগে, হুজুর দুই বিঘে জমির বন্ধকে কাছাকাছি খেল, হুজুর দুই দুইটি ইংলিশ মিডিয়াম একটা সংকটের একটা আজান ফকিরত, হুজুর এত ইংলিশ কয় এলা আমার মাথা কাম করে না, কি ইংলিশ কয় কমিং ইংলিশ বোঝো না, মাঝে মাঝে মতো গন্ধে গন্ধে দরকার কাউ কয়, কি দরকার কাউ কয় বাবা, গুলগুলি হয় দম মানে কি কাউ মানে কি বাপ তো বলে না, মাঝে মাঝে তোমার কুকুর আর গরু কয়, তাতা কয়দিন পরে বলবে বাবা কোথায় যাচ্ছ, কয়ে তুলসী তুলসী বাড়ি বাজারে সবার আছে, দেয়ার ইস নোবার, ওখানে কোনো খোদা নাই, যেরকম নাউজুবিল্লা যেরকম নাউজুবিল্লা। ওই ছেলেটা ডিজিটাল মার্কা কন্ত বাবা, ওই ছেলে যদি প্যান্ট পেনে, আরে বাবা একটি পড়ে, আমি যখন প্রাইমারি স্কুল পড়ি তখন আমি স্কুলে বৃত্তি পরীক্ষা দিচ্ছিলাম রে সোনা, আমার বাবাকে বলছো বাপ আমি বৃত্তি পরীক্ষা দিতে যাব, আমাকে একটা প্যান আনি দাও, আমার হেডমাস্টার আমাকে বৃত্তি পরীক্ষার জন্য পাঠাইবে গুলগঞ্জে, আব্বা কইছে সোনা রে আজকে আমি তোর জন্য প্যান নিয়ে আসবো, আমি মার কাছে বারবার বলে মা আমি কালকে বৃত্তি পরীক্ষা দিতে যাব, আমার আব্বার জন্য অপেক্ষা, আব্বা কতখানে প্যানান বেড়ে বাজার থাকি যাই আব্বা যে দৌড়ি যা আব্বা কমরটা ধর আব্বা আমার প্যানান তো, আমি কালকে বৃত্তি পরীক্ষা দিতে যাব, আব্বা বাড়ি করি বলে সোনার কান কলি না মর ধর্মরে যে তোর প্যান, আমি বলে আব্বা গু প্যানটা কি কাঁদিয়া লেন কয় না এলে কাঁথা প্যান নাম কি, কইয়ার নাম হলো ইংলিশ প্যান, আমরা একটি ফাইভ সিক্স সেভেন এর মধ্যে ইংলিশ প্যান কিনছি গো, বোতাম লাগা তেল লাগায় থাকে, খালি বেল কিনে ঢুকি দিলে হয়ে যায়, কিন্তু তারপরে আছে কি দুগড়ে বাজে ছেলেরা কলেজে যায় নামা গিলে উপরে পাওয়া, এলা যুবক ছেলেরা যে কলেজে যায় নামা তার উপরে ঢিলে টাইটে তার এবারে তাই তাওয়াই তার পুতিকে বস বা তাওয়াই বসে ঠিক বিধি যে প্যান কিনছে রে বাপ, কন্ত বাবা পেশাবার ট্যাঙ্কি কিন্তু লোড হয় বাবু বসে পাবে, আসুনা কেন ওই ছেলেটা আমার প্যান পেলে রে, কারণ ছেলেটা যদি মুক্ত হয়ে গেত আর কোরআন পড়া জানত আর বলতো রে আমার মাপা শরীরে ফাঁকা যাবে না, আমি মমিন ছেলে একটা মুসলমানের ধর্মে জন্ম নিছি, আমি যদি দাঁড়ে দাঁড়ে পিসাব করি রে আমার রসুল্লাহ মাসুবে করবে না, বলতাম যুবক ছেলে আছে ও যুবক বন্ধু ওই গায়ের কমের ছেলে যেমন দাঁড়ে পেশাব করে মুসলমান ছেলে দাঁড়ে পেশাব করে, যদি গন্ধি আল্লাহ নবী সাইদুল্লাহ বলে তোরা যদি এলেন শিক্ষা অর্জন করতে সম্মান সরকারি এখন এরকমই সুফিল মান, তোরা এলেমের অনুসন্ধান করো তালাশ করো তাহলে তোদের জন্য সাল্লাহ করি কামিল জান্নাত, তাহলে তোদের জন্য জান্নাত রসল হয়ে কোন সুবহানাল্লাহ, বন্ধুগণ ও মা বলে না ওই জন্য মাঝে মাঝে হামান ফেরাম ডাক দিয়ে বলে ও আমার হামান রে, ফেরামের মন্ত্রীর নাম কি ছিল হামান, কইছে মহারাজ কেন ডাকছে,
ডাকছি কেন? আমার তুমি তো আমার মন্ত্রী। হ্যাঁ, আমি একটা তোমার কাছে পরামর্শ নিতে চাই। কি মহারাজ পরামর্শ? আমি মিশরের এখন খোদা হইতে চাই। আমার বলতো মহারাজ, আপনার এই কথাটা বলতে ডর লাগলো না, আপনার ভয় লাগলো না? আপনি মিশরের অধিরত্ত হইতে পারেন, খোদা হইতে পারেন না? কাছে দেখ আমার, এই রাজত্ব আমার, 5 বছর রাজত্ব আমার চলবে। আমি জাইন করবো সে আইন মানতে হবে। যেমন রাজত্ব ছিল ভারতবর্ষ ইন্দিরা গান্ধীর হাতে, তিনি রাজত্ব করিতেলেন। তারপর আসলো কাই রাহুল গান্ধী, তারপর আসলো কাই অটল বিহারী বাজপেয়ী রাজত্ব করলো, এখন আসছে নরেন্দ্র মোদী বাবু। যেরকম ঠিক না ঠিক? মুসলমানের ভোটার কার্ড বলে অসল, হিন্দু মুসলমান সব বাংলাদেশি ভোটার কার্ড অসল করে দিয়া এদিকে ঘরে ঘরে এনআরসি হবে লাগে। দুরকম ঠিক না বুঝি? এলা যদি এনআরসি হল বলে এলা নাতি নাতনি তার হয় কিনা? ফেরান বলল, হামান রে তুমি কি বলো? আমি খোদা হইতে চাই। কইতে না আমার, আপনি মিশরের জমিনে খোদা হইতে পারলাম, কারণ মিশরের মানুষ সব জ্ঞানি গুণী, আপনাকে খোদা করে মানি নেবে না। কইছে হামান রে, আমাকে মানি নিতে হবে, তুমি কি বলল? কইছে মহারাজ, যদি আপনি মিশরের খোদা হইতে চান তাহলে একটা পরামর্শ আমার কাছে শুনে নেন। কি পরামর্শ? মিশরের জমিনে যত ইসলামী প্রতিষ্ঠান আছে সবগুলা তালা বন্ধ করে দেন। হামানের শয়তানের উক্তি। ফেরান বলল, ঠিক আছে, মিশরের জমিন ইসলামের প্রতিষ্ঠানে তালা বন্ধ হয়ে গেলে মুসলমান আল্লাহ ঘর মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ ঘর মসজিদ, আল্লাহ ঘর মুসলমান যাবে না, আল্লাহকে স্মরণ করবে না, তখন গুমরাহির পথে চলে যাবে, তখন তোমার খোদা হওয়া সহজ হয়ে যাবে। আমার মিশরের জমিনে যত ইসলামী প্রতিষ্ঠান আছে রে সবগুলা তারা বন্ধ করে দাও। ইতিহাস করে দেখবেন সোনা, তারা বন্ধ হয়ে গেল। হামান বলল, মহারাজ, ঈশ্বরের জমিন ইসলামী প্রতিষ্ঠান বন্ধ, এখন আমি কোন দিন খোদা হব রে হামান? হামান বলল, মহারাজ, আপনি তো এখন নতুন খোদা ফেরান হয়ে যাবেন, আপনি বিশাল জনগণের মাঝখানে দেয়া খোদা দেয়া লেকচার দিবেন, একটা মিটিং এর আয়োজন করতে হবে, ওই মিটিং এ ফেরান দেয়া লেকচার দেয় মিশরের মানুষ, তোরা জেনে রাখো কি আমি তো এখন আমি আজকে তোমার সামনে আইন পাশ করে দিলাম। 1 নম্বর আইন হলো, তোরা যদি আমাকে খোদা বলে না মানো আমি তোদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। আর আমি ফেরান ঘোষণা করলাম, আমার রাজ্যে যত সেনা সৈন্য আমার আদিনে চলে আমি যত তাকে পাকিয়ে দিয়েছি, তারাও যদি খোদা বলি স্বীকার না করে তারাও আমি মৃত্যুদণ্ড দিয়ে দেব। ওই সময় ফেরানের সঙ্গে বলে, মহারাজ, আপনার সব আইন আমরা মানি নিতে পারি, কিন্তু তোমাকে খোদা হিসেবে মানি নেব না। দুর্গম সুবহানাল্লাহ। মহারাজ, আপনি তো খোদা হইতে পারেন না। মহারাজ, আপনি কেমন করে খোদা হন? আমরা যে খোদাকে স্মরণ করি সেই খোদা তো দেখা পায় না। আমার খোদা আল্লাহ, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখে দেখি না। ফেরান বলছে, এই সৈন্যরা, তোরা ভয় করো না, আমি তোকে মৃত্যুদণ্ড দিয়ে দেবো। তো মহারাজ মৃত্যু দিতে পারেন, কিন্তু আমরা মৃত্যু ভয় করি না, আমরা মিশরের মানুষ খোদা বলবো না, কিন্তু আমরা এলা তোমার গুম্বর ফাঁক পড়ি দেই নাই। ফেরান বলছে, কি গুম্বর রে? তো মহারাজ, গুম্বর বোঝেন নাই, মিশরের মানুষ যদিও না জানে আমরা তোমার আন্ডারে থাকি, আমরা জানি, কিন্তু বাবদা সুনার খান সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসা হওয়া যায়, মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, কিন্তু দিদির কাছে হওয়া বড় কঠিন না ঠিক? দিদি না
বাড়ি এলি কবে হুজুর ভাত খাও, পিসার ভাত খাও, কবে কোনো দিন বা যদি কইল কি বেয়াত স্কুলে গেলে সবাই থার কয়, তুই লোক থার খাওয়া পারিস না, থার ভাত খা, কব কবে বাবুর বাপ ভাত খান তা খাও, সব জায়গা বাংলাদেশ এনডিএ হইতে লক্ষ্মীমারি গোলগঞ্জ দিয়ে বাংলাদেশ বাংলাদেশ যাবার একটা দিনে 250 টাকা আমি ইন্টারন্যাশনাল মার্কেটে সবার দেখ দিছি, আমার বাড়ি এলাকা উনিও যান মানছি কবিকে হুজুর হুজুর নিয়ে আসছি, না আমি শুনি ন্যাশনাল মার্কেটে সবা কত মানুষ হবে এই তোমরা কি ওয়াজ করে মুত্তু নানন কি বোধ দেড় বোধ খেললাই দেখি ওই দিন ছিল শনিবার স্কুল থেকে আসি গাড়িতে মুছবে রাখতাম ব্যাগ রেডি করিয়ে গাড়ির চার দিন গাড়িও বেরিয়েতাম করে যায় সবার নয় মার্কেটে মানুষ কি তুই মানুষ কবি কি হুজুর হয়েছে সাথে না তার মানুষ কি দেখো বোরকা টোটা পিটিয়ে দিয়ে একটা গাড়ি বাঁ পাশে পড়ে মিহ ড্রাইভার চলল গাড়ি ছাড়ল ঠিক মাস্টারের বাড়ি দিয়ে গাড়ি ভরে দিল মাস্টারি আর মাস্টারি মাস্টারে বেড়ি বিড়ি কর মা আম্মা ও হুজুর হুজুর হচ্ছে কাম শেষ একটা মাস্টারি আর মাস্টারের বেড়ি বাড়ির গাড়ি ঘর দিয়ে দাবি করি মেয়ে দেখো ওঠি দেহ বুঝে আঙুল দিবে যাচ্ছে আঙ্গুর দিবে যাচ্ছে মানে উনি বড় বক্তা লোকের তো মনে আছে হুজুর হয়েছে কাম শেষ বন্ধ কর আমার আপনার জন আমার ফেরান বলছিলেন এ ফেরান বলছিলেন আমি তোমাদেরকে খোদা হব ওই সময় ফেরান বলছেন না ও বন্ধুগণ ফেরানের সন্ন বলছে মহারাজ ও মহারাজ দেশের মানুষ যদিও না জানে আমরা তোমার কুম্বর জানি পৃথিবীতে সব অলিদের অলি ছিল গো ও বাবারা সেই অলি ছিল হযরত আব্দুল কাদের জেলানি তার বাবার নাম ছিল আবু খালে গঙ্গে মুসা বো বাড়ি ছিল বগদা শহরে আবারে আবু খালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বাড়ি গ্রামের নাম ছিল জেলান শহরে জেলান শহর নাম হয় তার ছেলে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ বন্ধুগণ আমার মা বোনের আম্মারা ও বন্ধুগণ মা বোনের আম্মারা শুনে রাখো আব্বারা গো ও মা বোনেরা আব্দুল কাদের জেলানি বড় পীড়িত বড় হলি ছিল এই একদিন হযরত আব্দুল কাদের জেলানি কৌশল আগম রাত্রি কালে আল্লাহর অলি পথ দিয়ে যায় এমন সময় আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ গভীর রাত্রে আব্দুল কাদের জেলানি দেখে রে এক বুড়িমা নদীর ঘাটে কিনারে গভীর রাত্রে কাঁদতেছে আব্দুল কাদের বলছে বুড়ি মা ও আমার বুড়ি মা এত রাত্রে নদীর ঘাটে কেন বসে কাঁদছেন কইতে বাবা রে আমার মনে যত বেদনা আমার মনে যত দুঃখ ও ব্যথা তোমার খুলি বলে আমার কোনো লাভ হবে না কইছে বুড়ি মা আমার ঘর দুঃখটা নিয়ে আমি আল্লাহ দরবারে দোয়া করব বুড়ি মা কোন ব্যথার তোতে আপনি কাঁদতেছেন বুড়ি মা চিনতে পারে নাই ইনি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ সব অলিদের অলি হেদাব্দি অলি ও বুড়ি মা বলছে বেদারে তুমি চলে যাও আল্লাহ অলি আব্দুল কাদের জেলানি বলছে বুড়িমা তোমার ব্যথার দ্বারা যন্ত্রণায় আমি একটু দোয়া করিতে চাই বুড়ি বলছে ও ব্যথা আমার একটা সন্তান আল্লাহ তালা আমাকে দিয়েছে কিন্তু আমার ব্যথাকে আল্লাহ এমন দিনে এমন মৃত্যুবরণ করলো আমি আমার ব্যথা দিয়েও দিন তারে নিযুক্ত করে দিয়েছি এই নদী দিয়ে আমার ছেলে বিবাহ করিতে যেদিন চলিয়া যায় আর বেদনা ওই নদীর মাঝখানে আছি ভরতুকানে ওই মারা যায় আমার ছেলেটার বাড়িতে ফিরে গেল না আমি এক বছর ধরে বেটা ওই ছেলেটার জন্য নদীর বলে কষি কান্দি বাড়িতে কান্দি আজকে বাড়ি থাকতে পারি নাই আজকের বিয়ের দিন তারিখ ছিল আমি মাসি নদী বগলে কান্দিছি আল্লাহ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ বলছে বুড়ি মা তোমার বেদনার জন্য আমি আল্লাহ দরবারে দোয়া করবো
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ বুড়িমা মনে দুঃখ দিও না রে মওলা, বুড়িমা মনে আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ বলছে আব্দুল কাদের কৌশল আছে, এই দোয়া কবুল করা সম্ভব না, আল্লাহ বলি দোয়া করে আল্লাহ তোর কাছে সম্ভব হবে। আল্লাহ আমি তোমার কথা দয়া কোন গম্ভীর আগে দিয়েছি। আল্লাহ বলছে আব্দুল কাদের কি তুমি গম্ভীর গেছো, আল্লাহ তুমি নিজে বলছো বান্দারে আমি তোকে বানাইলাম মাটিরে, ওই মাটিতে রেখে দেব আমার ওই মাটিতে রেখে পুনরুদ্ধার করে হাসুর ময়দানে কোটি কোটি বছর পরে নিয়ে যাব। তোর যদি একটি বাপ থাকে মওলা তোর কাছে ওই গরিমার বাচ্চা ছেলে নদীর মধ্যে কিছু হইতে পারে না। যখন আব্দুল কাদের জিলানী গৌসুর আজম সকলেদের অলি হ্যাঁ রব্বি অলি, আল্লাহ আব্দুল কাদের দোয়া করে চোখের পানি পাড়ি দেয়। আল্লাহ বলে আব্দুল কাদের রে আর দোয়া করিস না, একবার দেখা গরিমাকে বলিয়া দে গরিমা কলিজার ধন আমি দিয়েছি দুর্গম সুহানের শূন্য বলছে মহারাজ তোমার গম্বর এখনো ফাঁক করি নাই। ফেরান বলছে কি সৈন্য বলছে মহারাজ তোমরা যাকে ভালোবাসে এত কাছে রাখে এত সুন্দর করে গল্প করেন, তোমার বিবি তোমার আত্মীয় তোমাকে এখনো কোনোদিন খোদা বলে নাই। সেই দিন তোমার আমি তোমার আত্মীয় তোমাকে খোদা বলবে, সেই দিন মিশর মানুষ তোমাকে বলবে ইয়ার আগে কেউ তোমাকে খোদা বলবে না। হামান এই কথাটা আমার মধ্যে গোপন ছিল, আজকে জনগণের কাছে কেমন করে গেল বুদ্ধি কি? হামান বলছে মহারাজ এই কথা যদি হয় সত্য হয় আত্মীয় যদি আজকে তোমার খোদা করি মিশরের জমিনে মানি এলায় তাহলে মিশরের মানুষ তোমাকে খোদা বলবে না। হামান বলো মহারাজ আপনি চান এই জনগণের কাছ থেকে আজকে তোমার রানী আসিয়া তোমাকে একবার হলো খোদা বলতে হবে, তাহলে মিশরের মানুষ তোমাকে খোদা বলি মানি নিবে না। ফেরাউন বাড়ি থেকে আসলো, আপনি মনে করছেন আমি আসিয়া রানীকে নিয়ে দেয়া জনগণের মাঝখানে আমাকে একবার খোদা বলাবো তাহলে মিশরের মানুষ আমাকে খোদা বলবে। আসিয়া কাকে ডাকতেছে ফেরাউন, আসিয়া রে রে আসিয়া আসিয়া করুণ সুরে ফেরাউন ডাকতেছে। আসিয়া রানী ইনি সালাহওয়ালা আজকে বসছিল আমার স্বামী এত মিষ্টি সুরে দাহে কেন, আমার তো কোনোদিন মিষ্টি সুরে দেখে নাই। কারণ কিতাব আছে ফেরাউনের সঙ্গে আসিয়া কথা বললে চোখের পানি ফেলে কথা বলতো, কারণ ফেরাউনের রাগ বেটি ছিল আসিয়া খুব নরমল সুরে কথা বলছিলেন। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর সাথে নরমল সুরে কথা বলে ধরেখন বলে আল্লাহ হজরতে মাসিয়া স্বামীর সাথে নরমা সুরে কথা বলছিলেন আর মনে মনে ভাবছে আল্লাহ আমার জবান দিয়ে যাতে আমার স্বামী যাতে কষ্ট না পায়। কন্ত বাবা আজকাল জামানের যুগে কন্ত কোন বিবিদের দ্বারাই স্বামী কষ্ট না পায়, পাইলে না পায় নারী কি বাচ্চার পায় ভাবছেন? আমার আসিয়া ডাক শুনি ফেরাম আস্তে আস্তে আসি আস্তে সামনে কাছে গেল স্বামীকে বলো স্বামী গো আপনি এত সুন্দর কেন ডাকতেছেন? কন্ত বাবা কত যুবক আছে রে বাবা নিজের জীবিকে সকালেও কিলে দুপুরেও কিলে এতটুকু কিলে আছে না কিলিতে কিলিতে একদম দলের সরে বাবা দিয়ে আসতে করলে আমি তুই তমতম কারাগার নিয়ে আসি কয় খাবু খাবু কত বই গো খাবে যে কিলেন কিলেন বাপ আল্লাহ রাব্বুল আলামিন বলি দিলে বান্দারে তোকে আমি এমন একটা বান্দি দিলাম তোর সঙ্গিনী দিলাম এমন একটা তোর বডিগার্ড দিয়ে দিলাম তুমি যার সাথে সৎ ব্যবহার করবি ও আসল হুন্নারদের মানুষ তুমি তাদের সাথে সৎ ব্যবহার করবি আমার সৎ ব্যবহার তো দূরের কথা খালি কি নই যেরকম সিনাদের ঠিক বন্ধুগণ আমার আমরা নবী বলে দিয়েছে তোমাদের বিবির হক আদায় করতে হবে তোমার যেমন হক আদায় করে বিবিরে তোমার হক আদায় করতে হবে। আল্লাহ রসুল যখন বাড়ি গিয়েছিলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কোমল স্ত্রী ছিলেন, নবীজি নিজের হাতে আয়েশা রান্না করা কাজের মধ্যে সহায় করেছেন যদি কোন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা বলছে হুজুর আমি রান্না করা দারে তো আপনি কেন দাও বাড়ি দেন? কইছে আয়েশা রে তোমার কামে যদি আমি সহায় করি আর তুমি যদি আমার কাজে সহায় করো দুইজনের মধ্যে মহাব্বত পয়দা হয়ে যাবে, আমার উন্মত করবে আমার উন্মতিরা করবে আমার
আমি রসুল্লাহ খুশি হইয়া যাব। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী এইরকম মিলাপ্রীতি সমাজ তলে আছে আছে মার আছে ওই জানে কেমন চাকরি করি কেমন ভবিষ্যতে নিন শোনার সামনা আল্লাহ রসুল বলেছে ওই বাড়িতে জান্নাতি ওই বাড়িতে হবে জান্নাতি যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা ওই বাড়িতে জান্নাতি আল্লাহ রসুল যখন বাড়ির দিকে গেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহা নবীজির প্রথম স্ত্রী নারী অনুযায়ী প্রথম নবীজির স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা সব নারী কোরণী সর্বত ইসলাম গ্রহণ করে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহা আনহা খাদিজা যখন নবীজিকে বাড়ির দিকে প্রথম যখন ডাক দেয় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহা এমন ভাবে দরজাটা খুলে দেয় আমার রসুল দেখে বলে খাদিজা রে আমার এক ডাকের বাক্যে তুমি কেমন করি সারা শব্দ পাও ওই দিন খাদিজাতুল কুবরা বলছে হুজুর আপনি উন্মতের জানায় আপনি এত কষ্ট করেন হুজুর আমি খাদিজা যদি আরামের বিছানায় পড়ে থাকি আমি যে তোমার ডাক শুনে দিতে না পারি হুজুর আল্লাহ আমার খাদিজার ইবাদত কোনোদিন কবুল করবে না হুজুর আপনি যখন চালিয়ে দান আমি খাদিজাতুল কুবরা আমার বিছানা থেকে হারাম মনে করে দেই দিয়ে তোমার মহব্বতে তোমার অফিসকে আমি দরজায় ঠিক নাগে নাগে রাখছি দেখালে যে যখন সুবহানাল্লাহ মা বলে না তোমার স্বামী হলো তোমার কাছে বড় কি এই তুই যদি সন্তুষ্ট করতে না পারো এই স্বামী যদি আনন্দ করে দিতে না পারো মা বোনেরা তাহলে জান্নাত দোয়া বড় কঠিন হয়ে যাবে সোনারা জান্নাত মনে রাখো মা বোনেরা বন্ধুগণ হযরতে আসিয়া স্বামীর কাছে মনোনীত হয়ে এখন সুন্দর করে স্বামীর কাছে দাঁড়িয়ে গেলেন স্বামীকে বললেন স্বামী গো কি বলতে চান এত সুন্দর করে ডাক দিতেছেন ফিরান বলতে আসিয়া রে আমি একটা কথা তো বলতে চাই দেখ আমি আমার জীবনে যত কাপড় আনি দিছি তোমার মনোনীত যেটা কাপড় পছন্দ হয় সেই কাপড়টা তুমি পিন্দি আমার সঙ্গে চলো আমি তোকে অন্য দেশ ঘুরতে নিয়ে যাব হযরতে আসিয়া বলেন আল্লাহ আমার স্বামী যখন আমাকে দেশ দেখে নিয়ে যাবে আমি স্বামীর সাথে চলে যাব আমার বাচ্চা আমার কোনোদিনই কথা বলে নাই হযরতে আসিয়া তার সুন্দর কাপড় গুলা যখন পেলা জনে নিয়ত করলো হযরতে আসিয়া কাপড় পেলে মনে মনে ভাবে রে আমি এমন ভাবে কাপড় পেলবো যাতে বিকনা পুরুষ আমার শরীরের দিকে যাতে দেখতে না পারে যখন সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী ওই ধরনের কাপড় নিয়েছে পেলে নাকি ওই বর্তমান যুগের বেটিরা এমন নিয়েছে কাপড় পেলে যাতে পর পুরুষে বারবার তাকে দেখে মা বোনেরা আম্মা গো সোনার মা বোনেরা ও মা বোনেরা পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন পাঁচজন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছে মা বোনেরা তাতে হলো হযরতে মা খাদিজাতুল কুবরা হযরতে মা আয়েশা হযরতে মা ফাতেমা হযরতে মা আসিয়া হযরতে মা সুমাইয়া মা বোনেরা আব্বারা তোরা কি জান্নাত যাবেন না মা বোনেরা তোরা কি জান্নাতের আশা করেন না আম্মারা হযরতে আসিয়া যখন স্বামীর কাছে শুনল আসিয়া সেদিকে সুন্দর কাপড় পরিধান করলো আসিয়া বলে স্বামী ও আমার মহারাজ আপনার অর্ডার অন্যমান্য করতে পারি না চলে আমার কোন দেশ আমাকে নিয়ে যাবে ফেরান বলল আসিয়া রে আমি তোমার কোন দেশে নিয়ে যাব না রাশিয়া আজকে আমি মিশরের বাদশা আসিয়া রে আমার ইজ্জত সম্মান আজকে তো রক্ষা করতে হবে জনগণের কাছে আসিয়া আজকে জনগণ জেনে পাইছে তুমি বলে আমার খোদা বলি মানে না লাও আসিয়া জনগণের মাঝখানে সাজানো অবস্থায় আমাকে একবার বলো খোদা বলতে হবে হযরতে আসিয়া বলছে কালি ও কালি গো আমি তোমার সব কথা মানি স্বামী গো আমি তোমার কথা মাথায় চলি কিন্তু তোমার আমি খোদা বলা রাজি না খোদা বলতে হবে তাই
না আমি আমি আছি আজ এই খোদাকে ডাকি যে খোদাকে স্মরণ করি সেই খোদা তো দেখা পাই না সেই খোদা তো কারো সাথে করে না ওই খোদা ছেলে নাই মেয়ে নাই সেই খোদা কারো কাছে জন্ম হয় নাই কেউ তার জন্ম দেয় নাই অসামিক আপনি কেমন করে খোদা হতে পারেন আপনার তো মৃত্যু হবে আমার আত্মীয় তো মৃত্যু হবে স্বামী গো আপনি খোদা হইতে পারেন আপনি বলে দেওয়া অসম্ভব এই কথা আমার কাছে দাওয়াত দিস না রাগাঙ্গিত আশ্রয়ের উপরে এমন একটা লাঠি মারলে হাতিয়ে তো খিদে পড়ে গেলে মা বোনেরা আমার হজরতে আসিয়া জমিনের মধ্যে পড়িয়ে ওই সময় আসিয়া দোয়া করবো না দত্তা আল্লাহ মাহুদ রে আমার স্বামী আমাকে মারতে পারে আমি দোয়া করি আমার স্বামী না বুঝতে পারে মাওলা তুমি তো বুঝো মাওলা আমার স্বামীকে তুমি হেদায়ত দান করো তুমি কোন বর্তমান যুগের নারীদের এরকম স্বামীর লাঠি খায় কোনদিন ওই স্বামী হৃদয়তের জন্য কোনদিন দোয়া করবে নাকি কি গেলু কথা ঘুরেলু তুই ঘুরি যাবো ঠিক মা বলে হজরতে মা আসিয়ার মতন তোরা নারী হয়ে গেলাম ও মা বলে হজরতে আসিয়া হজরতে আসিয়ে ফের আমি কাছে যত নত শির হয়ে যায় ফেরানকে বলে স্বামী গো আপনি যদি খুদা হন আপনি তো মানুষ আপনার মৃত্যু হয়ে যাবে ও স্বামী আপনি যদি খোদা হন আপনি একটা কথা আমার কাছে জবাব দেন ও স্বামী গো আমি হজরত আসিয়া কোন দিন মৃত্যু হব আমার কোন তারিখে আমার মৃত্যু হবে আমি কোন মাসে কোন সময় মারা যাব আমাকে তারিখটা দিয়ে দাও তা আপনি তাহলে খোদা হতে পারেন ফেরান বলে রে ইনা উল্টে উল্টি কথা আমি তো এই কথাটা বলতে পারবো না আমার বুঝে মহারাজ আপনার সামনে হাঁটকে তোমার আমি এত বড় কথা বলে আপনি তাবু মানিতেন না ওই সময় হামান বলে মরারা তোমার ওই তাবুকে কাম করবে না আমি হামান এমন একটা তাবুকের কথা বলে দেব একবার যদি আসিয়া গায়ে যদি বিন্দায় আসিয়া বিষের যন্ত্রণা হলো একবার খোদা বলবে হামান রে কি তাবু ও মহারাজ বাবুর কাছে কাটা আসিয়াকে পেছাই করো তোমার দিকে বাক্য শেখের হলো তোমাকে খোদা বলবে আদালতে আসিয়ার গায়ে বিরাম মারতে মারতে শরীরের মা বলেরা শরীরের ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায় মা বলেরা হজরতে মা আসিয়া তবু আল্লাহর কাছে দোয়া করে কাঁদছে মাওলা রে আমার জীবন যেতে পারে আমার মৃত্যু হতেও পারে আমি তো আমার স্বামীকে খোদা বলা সম্ভব না আল্লাহ বলেছে ইব্রাহিম ইব্রাহিম রে আমার বান্দি আসিয়া আমার কাছে কেন ডাকছে ওরে যে ভাই তুমি যাও আমার আসিয়া কি তুমি বলে দাও আমার যদি না ভয়ে রে যে ভাই আমি আল্লাহ আমি আসিয়ার জন্য সুন্দর পুরস্কার রেখে দিছি রে যে ভাই ওই বেই মা ফেরাও এমন তেল তপ্তর গরম করি হজরতে আতিয়ার গার মধ্যে লিখতেও করে দেয় আতিয়ার গাছলা গুণা চিহ্ন বিচ্ছন্ন হয়ে যায় আতিয়া তিক্ষুর দেয় হজরতে আতিয়া কান্দে আল্লাহ আমার গার পানি রক্ত পানি হয়ে গেল আল্লাহ তবু আমি তোমার ভুলতে পারি মা বোনের আম্মারা
সুনাম সানরা হজরতে আসিয়া যদি দুনিয়ার বুকে জান্নাতে থেকে পাইতে পারে, তোরাও তো আসিয়া, তোরাও তো রহিমা, তোরাও তো খাদিজা, তোরাও তো আয়েশা, তোমরাও তো মা, ও মা তোরা তো সোমাইয়া, কেন তোমরা জান্নাত পাবে না? আম্মারা গো সেই জন্য বন্ধু বন্ধু ছিল, ও বন্ধু ও দুর বন্ধু জান্নাত রসদ আল্লাহ রসুলের কাছে পাবে। আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল রসুল গো সোমাই আল্লাহর কাছে আর কোন আমল আছে নাকি? রসুল আছে কি বিলওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, কিন্তু নাকি পাশে নারীর জ্বালা যন্ত্রণায় বর্তমান যুবক ছেলেরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখাইতে পারে না। কারণ আধুনিক যুগে নারী রে স্বামীকে তাড়াতাড়ি হাতের কব্বায় নিয়ে নেয়। তিন মাস আগে রাজি হবার বাপ কি কারণ হাতের কব্জার মধ্যে নিয়ে নিল বিবি, বিবি কয় বুড়ি এরা তোমার ব্যাটা আছে এমন রাতের মধ্যে মন্ত্র করে দেয়, রাতের মধ্যে স্বামীর যে কান ঢুকে স্বামী এলে সংস্কৃত দোয়া, তোমার মা বাবা শিক্ষিত জানে না সংস্কৃত, তুমি কয় নাচ্ছ, তোমার তাড়াতাড়ি আজা হয়ে যাও, অন্যতম ভগবান অঙ্গদাহী ভগবান আল্লাহ আমাকে সবাই দিবে, তাই মোর মা বাবা কি হবে তাই মরে না। ছেলে এমন চালা বউ ডেইলি ঘুম ঘুম শুনতে শুনতে পঞ্চ বাবার ছেলে কান খবর পায় যে ছেলেকে বাবা এমন মন্তর করে দেয়, হায় সোনা স্বামীকে বলে স্বামী গো তোমার মা ডেইলি 10 টাকার 500 বেড়ি শেষ করে ওই কিন্তু খান না, কিন্তু এমন করে তোমার দোকানে যে 1000 টাকা মাসে ফেলায় তোমার বাবু যে 2000 টাকা তা পানিয়ে খায় সংসার চলবে? তোমার ধমক দেন না কে, তোমার একটা ব্যাটা ঠিক আছে আজকে রেডি, এই ছেলে বাজার বেরিয়েছে মা বসে বাবা ও বাবা আমার কাছে 10 টাকার 500 বেড়ি আনিয়ে তো যাই করি বউকে হাতের পর্দায় এসে গেছে। মা বলছে বাবা আমাকে বুড়ি বলে কেন? তোর বউ তো আমার নুড়ি দিয়েছে, তার কি নুড়ি? কহে মা গো মা আমার বউকে কিছু বলো না, বউতে কিছু বললে মা গো, বউতে কিছু বললে মা গো আমারই দেখা পাবা না। মাধো মা আমার বউকে কিছু বল না, আমাদের পালালে বাপের বাড়ি মরবে বিষের বড়ি। ছেলে বলছে মাকে বিষে মরবে ছেলে, ও মা বউ পালালে বাপের বাড়ি মরবে বিষের বড়ি, বুঝি সুজি চলো মাধো লাঠিতে দিতে বাজবে না, মাধো মা আমার বউকে কিছু বল না, ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাধো টিপির ঘরে, পরে ঢুকবে আমার বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাধো টিপির ঘরে, সারা রাতি দেখবে টিপি, সারা রাতি দেখবে টিপি, সকালে উঠতে পারিবে না, ভোর বেলায় উঠলে হলে বেলা কলা হলে মাগো ঘেনর ঘেনর করো না, বউকে কিছু বলো না। বউ হে গেল গেলা বউকে মোট স্বামী কলিজার ধর্ম রে, টিপি দেখা সিটি দেখা অলিম পাওয়া আমার বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি দম্পর ছেলে মাছ বুঝায়, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে দিয়ে বউর হাতে পি গাও দিতি, বউর হাতে পি গাও দিতি, কইরা দিবি বিছানা বউকে কিছু বল না, আমার বউ আমার কলহত ভালোবাসি মাগো বউয়ের তৈরি তুমি দাসী, আমার
একটা পা পর্যন্ত ফেলা সাহস পায় নাই। হযরত আহমদ রহমাতুল্লাহ মার কাছে বলছে, মা আমি তোমার অদাসনা, মা আমি মদিনা মোবারক যেতে পারি না, আমাকে আদেশ করো মা, আমি বিশ্ব নবীর জমবারক জিয়ারত করতে যাব। আহমদ রহমাতুল্লাহ মা বলছে, বাবা রে রে শোনা আমি অসুস্থ, ওরে বাবা তুমি গেলে তুমি আমার কলিজার টুকরে, তোমার না দেখলে আমি আরো অসুস্থ হয়ে যাব। আমার মা বলে, রাম বাবা কত বড় কথা, মার কথা মান্য করেছে পারল না, একটা বছর আমার অপেক্ষা কো, আমার মা বলো সুস্থ হয়ে যাবে আমার না দেখলে। আমার দূরত্বে আমি বিরহমত, পরে তাদের মধ্যে হজের তনে মার কাছে বললো, মা গত বছর বলছি মা তুমি পারবি সন্দেহ নাই, এবার মা কয়জন সাথী সঙ্গীকে নিয়ে মা আমি মদিনায় রওনা হব। মা বলছি, ব্যাপারে গত বছর থেকে বছর বেশি আমি অসুস্থ হয়ে আছি, তুমি আমাকে ছাড়ে যায় না। বলছে, মা কয়েকজন বন্ধু আমার সঙ্গে যাবে না, সে মদিনার পর জানে না মা, আমি তাদের সঙ্গে দেখা করে করে নিয়ে যাবো। মা বলছে, আহমেদ তাহলে তোর বন্ধু বড় হলো না, আমি মা তোর বড় হইলাম। মার কাছে পারমিশন থাকতে বন্ধুরা ওই মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর বাড়ি গেল। হুজুর আপনি নিজেই বলছেন আজকের তারিখে নবীর দেশে রওজা মোবারক খেয়ে যাবেন, আল্লাহ নবী পারেন না মার কাছে পারমিশন। মা নামাজের ধ্যানে রইলে ওই সময় আল্লাহ বলি ওই বন্ধুকে নিয়ে চলে যায়। মা নামাজ শেষ করি আহমেদকে ডাক মারে, ছেলের কোনো দিয়ে আওয়াজ নেবে না। মা বলছে, আহমেদ রে তুমি মনে হয় চেলি রে, তোমার গাধা কই গেছে বানা, তোমার সামান কেন ধরে নাই। মা বলছে, আহমেদ রে কতদিনই ফিরে আসবি, আমি মা তোমার অপেক্ষা শোনার তার বড় নতুন জননী পৃথিবীর জমিনে আপন জন কেউ নাই। আমার মা আমাকে বাবা করতে আপনার সবার করি না, ভ্যানসার স্কুল কাদের রে বাবা, আল্লাহ তোর মনে রাখা ফোন করে দিবে, সভা করি যদি জীবন নষ্ট করে দেয় স্কুল আল্লাহ নেবে রে, 16 বছর কাঁদলি রে সোনা এত কষ্ট করিস কেন। মা বলতে বলতে মা বাবা গেল, মাও মরি রে আরে স্কুল হয়ে গেল, আমি কি করি রে মা, তার চাকরির টাকা পাইতে পারলাম না, মনে বড় দুঃখ। আমি গত বছর বিবিকে বলে দিবি রে আর সভা করবো না, তোর তাই যাবো না কেন। মা বলি দিতে, বাবা তো স্কুল হয়ে যাবে, বাবা জীবনটা নষ্ট করি না, আমি মার কথা মান্য করিতে পারি না। বিবি বলছে, স্বামী তো মোবাইল তো আর করতে পারবে না, মানুষ তো ফোন করবে। আমি বলি, বিবি রে আমার হেডমাস্টার আমার স্টাফ তো ফোন করবে। লাস্টে রে শোনার চান, লাস্টে আমার বিবি বললো, স্বামী গো মাঝে মাঝে সভা করো, কেন বাইক চলে দিবি, আমি তাপর পর্যন্ত সভা করছি, বহরমপুর পর্যন্ত আমি শিরঙ্গামাটি বাইক চলে গেছি রে, গাড়ি বন্ধ আছে আমি হঠাৎ মরার হয়ে যায়, না জানে কমোডি গালি পারবে আর আমার বাইক চলা সম্ভব হয় না। দিবি বলে, স্বামী চাকরি হয়ে গেল আপনার আমরা টাকা দেয়, কেন এত কষ্ট হবে, একটা গাড়ি কিনিয়ে নেও, মাঝে মাঝে ড্রাইভার নিয়ে গাড়ি চলে সভা করবে। বিবি সাথে পরামর্শ করি, টাকা নিয়ে বাঙাইল ভারতী সুরম গেলাম, গাড়ি মিলিয়ে গেলে নিয়ে স্মরণা ধীর ঘাটে কিনে দিল, বাড়ির গাড়ি নিয়ে আসলাম, গ্রামের মানুষ সবাই যাবে ধরলো, হুজুর গাড়ি কিনিয়ে আনলে, কিন্তু হুজুর আমাদের মিষ্টি সবার খোয়াইতে হবে। আমি বলে, বিবি রে গ্রামের মহিমুরব্বী সবাই আমার মামা আমার পাপা আমার খুড়া সবাই মিষ্টি খেতে চায়, আমি কি করবো। বিবি বলে, স্বামী তো মিষ্টি কে
কেন গ্রামের মানুষকে সবাইকে ডাকে দাওয়াত দিয়া তুমি কুরবানি করিয়া একবার দোয়াটা গ্রামের মুরব্বীদের কাছে নাও বিবি কত হতে মাদ্রাসায় গেলাম আপনি যে মাদ্রাসায় যত বাচ্চা আছে সবাইকে দাওয়াত দিলাম বাইরে নেয়া গাড়ি আনছি তোরা দোয়া করে দাও আল্লাহ যাতে বলা মুসিবতে আল্লাহ আমাদের হেফাজত রাখে মুক্তি সকল হুজুর বর্তমান আঠাশজন তো আছে সবাইকে নিয়ে আসলাম হুজুরকে নিয়ে আসলাম গ্রামের বই মুরব্বী সবাই আসলো মুক্তি সকল হুজুর দোয়া করে দাও আমি বলি মুক্তি স্যার এখন দিনের পরে একটা তন্ন মিনিট পরে আজান হয়ে যাবে তন মসজিদে যাই মসজিদে জোহরের নামাজ কেন মসজিদ আসতে বললাম ওই যে আমার মার কবরটা ও মুক্তি সাহ ওই যে আমার বাবার কবরটা মসজিদের পিছনে আমার কবর স্থান বানাচ্ছি মুক্তি সাহেব আমার মা কবর আব্বা কবর এই মসজিদের পিছনে দোয়া করে রে মাঝে তারা বাচ্চারা গ্রাম বাসীরা আমি দোয়া করি মা এমন হতভাগা ছেলের মা আমার জীবনে কত কষ্ট করলি মা চাকরির টাকা তোর ভাগ্য হলো না মা মা দেখে মা মাঝে সাঁতালি নিয়ে হাত তুলছে রে মা মা নতুন গাড়ি কিনলাম গত রাতে শাশুড়ি আসলো সম্বন্ধী আসলো সব সম্বন্ধী দিদিরা সবাই তরি আসলো মা মা তোর ভাগ্যে গাড়িতে তোরা ভাগ্য রইল না তোমার বই যায় বাচ্চাকে কাটে দেই উস্তাদকে কাটে দেয় পানি বসি রে চোখের পানি মুছি মুছি বলি আরে ভাগ্য আজকে যদি আমার মা তাই বাড়ি থাকতো বড় বেঠি দৌড়ি যে গাব্বা কেন কেন কি হলো তোমার আপনি আজকে এত খুশি দিন এত কেন কষ্ট তোমার মনে আমি কই বেটি রে শান্তি নাই আজকে তোর দাবি খেয়াল নাই রে বেটি এত নতুন গাড়ি দেখার জন্য গ্রামবাসী আছে আজকে যদি আমার মা যা পাইতো এত মানুষকে দেখলে মা খুশি হয়ে গেত শুনাও আমার মা যা জীবনে পাইলাম না ও বন্ধুগণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মানুষ মৃত্যুর পরে সব মেগামল সদামল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল বন্ধ হয় না সদাকে তো দাঁড়িয়াল মিহি অন্ত বহু বিহি আল্লাহ দুসলে হুনিয়া দুলাহ নিঃসন্তানের দোয়া নিঃসন্তানের সাদগা দাঁড়িয়ে যদি নিমজ্জন করে গো তার দোয়াটা কোনদিন বন্ধ হয় না নিঃসন্তানের সাদগা দান কয়রা তা কোনদিন বন্ধ হয় না আমি আসলি আজকে আমি মাহারা আমি আমি দোয়া করে চলে যে আমার পরিমণির উজ্জামান হয়ে আসছে যে সোনারে আল্লাহ আজকে তোমাদের কারো মাকে নিয়ে চাল্লা কারো বাবাকে কাড়ি দিয়েছে আমার মাকে নিয়েছে আমার আব্বাকে কেড়ে নিয়েছে ও বাবার আমি দোয়া করি যাবো কার মা বাবা নাই আজকে আমি জানি তো রহমানের দোয়া করে যেতে চাই কার কার মা নাই আব্বা নাই কবরের তুমি নিশ্চয়ই আছে ও সোনারে সেই মা তা তুমি নিঃসন্তান হয়ে আব্বারে আলমতি তোমায় তুল আল্লাহর ঘরের জন্যে আব্বারা ও সোনার তান আমি তোর দূর করবো না আজকে আমার মা আমার আব্বা কবরের জমিনে শুয়েছে সেই মাটার নামে আব্বা নামে ও সোনারা নজির তুলবাই তুল্লা এই মার্কা নজিদের জন্যে এমন একটা অনেক সন্তান আছে হুজুর আমি দোয়া কর আমার জন্য দোয়া কর আমার মা নেই আমার আব্বা নাই আমি দোয়া করিয়া যাবো সোনার তান গো আব্বা জন আমি এমন কাছে বাবা নাম শুনতে পাই আব্বারে আমার পরিমাণের যেমন প্রতিবন্ধী আসতেছে যার জন্য তোমার ইন্তেজার হয়ে বসে আছেন আমি 5000 টাকা আমি একটা বড় নাম কিনাম জুলহাজ জুলহাজ আলী ভাই আমার
আল্লাহ 2000 টাকা আল্লাহ তোর ঘরে দান করলো, আল্লাহ তার যদি মা বাবা জিন্দা থাকে।